আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্টিং। এটি বিবিএ অনার্স তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি সাবজেক্ট। এছাড়াও এটি বিবিএস, যেটাকে আমরা ডিগ্রি বলি, ডিগ্রি থার্ড ইয়ারের এটি একটি অধ্যায় কস্ট অ্যাকাউন্টিংয়ের। আমরা ইতিপূর্বে অলরেডি রুলসটা আমরা দিয়ে দিয়েছি, এটা ওই রুলসটার সাথে অঙ্কটা মিলিয়ে নিলে আপনার অঙ্কটা একদম সহজ হবে। আমরা প্রথমে কোশ্চেনে যেটা দেখব যে কতগুলো খরচ আছে, খরচগুলো সবসময় ডেবিট পাশে হবে। আমরা কি দেখব যে খরচগুলো যেগুলো আছে ওগুলো আমরা ডেবিট পাশে লিখব। এই খরচগুলো দেখেন, ম্যাটেরিয়াল ডাইরেক্ট সেন্ট, এটা অবশ্যই ডেবিট পাশে। ম্যাটেরিয়াল ফ্রম স্টোর, এটাও ডেবিট পাশে। লেবার কস্ট, এটাও ডেবিট পাশে হবে। কস্ট অফ হায়ারিং প্ল্যান্ট, এটা আমরা একটা প্ল্যান্ট ভাড়া করেছিলাম সেটার খরচ, কস্ট অফ হায়ারিং প্ল্যান্ট, এটাও ডেবিট পাশে। ডাইরেক্ট এক্সপেন্স, এটাও একটা ডেবিট পাশে। জেনারেল ওভারহেড, সহজ যে কোনো ওভারহেড, এটাও একটা খরচ, এটাও ডেবিট পাশেই আসবে। তাছাড়া আরও রয়েছে ওয়েজেস একরুড, খরচের বকেয়া, যেহেতু খরচের বকেয়া এটাও একটি খরচ, তাই এটাও ডেবিট পাশেই হবে। এটা যদি বিগত বছরের বকেয়া থাকতো তাহলে আমরা ওয়েজেস বা লেবার থেকে এটা বিয়োগ করতাম, অথবা এটা ক্রেডিট পাশেও সরাসরি লেখা যেত। ম্যাটেরিয়াল অ্যাট দ্য ইন্ড সাইট এট ক্লোজিং, আমাদের রুলসে সুন্দর পরিষ্কার ভাষায় লেখা আছে যে যদি কিছু রয়ে যায় এটা অবশ্যই ক্রেডিট পাশে হবে, অথবা বছরের শেষে যদি থাকে সেটাও কি ক্রেডিট পাশে লিখতে হবে, আমরা লিখলাম। তারপর ওয়ার্ক সার্টিফাইড, এটা ওয়ার্ক সার্টিফাইড দ্বিতীয় ধাপে আসবে। ওয়ার্ক সার্টিফাইড বাই ওয়ার্ক নট সার্টিফাইড এবং ওয়ার্ক সার্টিফাইড বাই আর্কিটেকচার, এটাও দ্বিতীয় ধাপে আসবে। আমরা প্রথম ধাপে কাজ আমরা করলাম, এরপরে প্রথম ধাপের কাজ দেখেন, আমরা ডেবিট পাশে খরচগুলো লিখছি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল ফ্রম স্টোর, ডাইরেক্ট লেবার কস্ট, কস্ট অফ হায়ারিং প্ল্যান্ট, ডাইরেক্ট এক্সপেন্স, জেনারেল ওভারহেড, আর ওয়েজেস একরুড। বছরের শেষে যে ম্যাটেরিয়ালটা ছিল ওইটা আমরা ক্রেডিট পাশে নিয়ে নিলাম। ম্যাটেরিয়াল অ্যাট সাইট ক্লোজিং লিখলে হবে, না লিখলে হবে, টাকাটা লিখলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগের জন্য অবশ্যই আপনি ডেবিট পাশের যোগটা আগে করতে হবে। ডেবিট পাশের যোগ আগে করব, এখানে এটা বসাবো, ডেবিট পাশের যোগটা বসায়া তারপর আমরা এই টাকাটা এখানে লেখা দেব। আমরা ডেবিট পাশের টাকাগুলো ক্যালকুলেটারের সাহায্যে যোগ করতেছি। এই পাশে যোগ করলে আপনার হয়ে যাবে 10,64,400। এটা আমরা ক্রেডিট পাশে লিখে দিলাম, 10,64,400। এবার এই 10,64,400 থেকে ক্রেডিট পাশে যতগুলো টাকা আছে সব আমরা বিয়োগ করব। দেখেন ক্রেডিট পাশে একটাই টাকা আছে, 10,000, তাহলে বিয়োগ করলে যেটা থাকবে সেটার টাকা আমরা লিখে দিলাম 10,54,400। এটার নাম হবে কস্ট অফ ওয়ার্ক ডান। কেউ কেউ এখানে সিডি লিখে আপনি লিখতেও পারেন, না লিখলেও হবে। কস্ট অফ ওয়ার্ক ডান 10,54,400। এবার এটাকে আমরা অবশ্যই এই যে যোগ করলাম, যে যোগের যোগফলের নিচে এই যে এটা ক্রেডিট পাশে ছিল আমরা এই ডেবিট পাশে নিয়ে এসে বললাম টাকাটা 10,54,400 বিয়োগ করলাম। এবার ক্রেডিট পাশে আগে যোগ করব। দেখেন প্রথম অংশে, এই প্রথম অংশে আমরা ডেবিট পাশে আগে যোগ করছি, কিন্তু এই দ্বিতীয় অংশে আমরা অবশ্যই ক্রেডিট পাশে আগে যোগ করব। 12,20,000 যোগ করলে হবে, 12,20,000। এই টাকাটা আমরা ডেবিট পাশে অনুরূপভাবে বসায় দিলাম, 12,20,000। এবার এটা থেকে আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হবে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট হচ্ছে 1,00,000। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতে হচ্ছে 1,65,600। 1,65,600। এবার এই
এই 165,600 টাকার নাম হচ্ছে নোশনাল প্রফিট। এই নোশনাল প্রফিটটা আমরা দুইটা জায়গায় ভাগ করে দেব, এর একটা অংশ আসবে পিএল অ্যাকাউন্টে আর একটা অংশ আসবে প্রভিশনে। এই এই টাকাটা আমরা এই দুইটার মধ্যে ভাগ করে দেব। অবশ্যই ভাগ করার জন্য আমাদের কিছু রুলসের মধ্যে জানতে হবে যে আসলে আমরা প্রফিটে কতটুকু নিব এবং প্রভিশনে কতটুকু নিব। এর জন্য আমাদেরকে একটি ওয়ার্কিং করতে হবে। আমরা ওয়ার্কিংয়ে আমরা এখন ওয়ার্কিংয়ে যাচ্ছি। ওয়ার্কিং করার সময় অবশ্যই ওয়ার্কিং ওয়ান, ওয়ার্কিং এর সময় প্রথম ওয়ার্কিং এর নাম হবে পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। আসলে কত পার্সেন্ট কাজ সার্টিফাইড হয়েছে সেটা আমরা দেখব। এটা সূত্রটা হচ্ছে উপরে ওয়ার্ক সার্টিফাইড, নিচে কন্ট্রাক্ট প্রাইস, দাগের বাইরে গুণ 100। ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফাইড আমাদের প্রশ্নেই দেওয়া আছে 12 লাখ টাকা। কন্ট্রাক্ট প্রাইস দেওয়া আছে প্রথম প্রশ্নের শুরুতেই, প্রথম লাইনে পড়লেই আপনি বুঝতে পারবেন ওইখানে কন্ট্রাক্ট প্রাইস দেওয়া আছে 15 লাখ টাকা। এটা করার পর আমরা পেয়ে গেলাম ওইখানে ক্যালকুলেট করলে 80%, তার মানে আমাদের কাজ হয়েছে 80%। প্রথম ওয়ার্ক, প্রথম যে আমরা ওয়ার্কিং করলাম প্রথম ওয়ার্কিংটির উপর অবশ্যই দ্বিতীয় ওয়ার্কিংটি কার্যকর হবে, কারণ প্রথম ওয়ার্কিংয়ের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় ওয়ার্কিংটি করব। নোশনাল প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, এটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্কিংয়ের নাম। এখানে এইখানটাই হচ্ছে মূল কাজ। এখানে 3:1 হবে নাকি 3:2 হবে একটু ভালো করে আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। এই পার্সেন্টেজটা যদি 25%-এর কম হয় তাহলে এই ওয়ার্কিংটা করার কোনো দরকার নাই, অথবা যদি 90% বা তার বেশি হয় তাহলেও কি এটা করার কোনো দরকার নাই। যেহেতু এটা 25%-এর কম হয়নি বা 90% বা তার বেশি হয়নি তাহলে দ্বিতীয় ওয়ার্কিংটা আমাদের করতে হবে। তাহলে চলেন কীভাবে করতে হয় একটু মনোযোগ সহকারে শুনি। রুলসের কথাটা আমি আরও একবার অ্যাপ্লাই করতেছি। যদি 25-50%-এর কম হয়, 25%-50%-এর কম হয় তাহলে এখানে হবে 3:1, আর 50-90%-এর কম হলে তখন হবে 3:2। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হয়েছে? 80%। যেহেতু 80% হয়েছে তাহলে অবশ্যই কি এখানে 50%-এর বেশি 90%-এর কম, তাই 3:2 গুণ নোশনাল প্রফিট, এটা কিন্তু ন্যাশনাল প্রফিট না, নোশনাল প্রফিট, গুণ উপরে হবে ক্যাশ রিসিপ্ট, নিচে হবে ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ আপনি কত টাকা ক্যাশ রিসিভ করছেন সেটাও পড়ে, নিচে হবে ওয়ার্ক সার্টিফাইড। তাহলে আমরা লিখলাম 3:2 নোশনাল প্রফিট। আমরা একটু আগে বের করলাম 165,600, ক্যাশ রিসিপ 9,60,000, আর ওয়ার্ক সার্টিফাইড 12 লাখ। এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি, এটা আমরা অঙ্ক করে বের করছি। এবার আমরা কীভাবে ক্যালকুলেটারে কাজ করব এটার জন্য অনেক অনেক প্রশ্ন করে, একদম সিম্পল। আপনি লিখবেন 2/3 গুণ 165,600 গুণ 9,60,000 ভাগ 12 লাখ সমান সমান দিবেন, যেটা আসবে ওইটি এখানে লিখে দিবেন 88,320। ক্যালকুলেটারের সাহায্যে করলে পেয়ে যাবেন 88,320। এখন আমরা এই 88,320 আমরা ওই পিএল অ্যাকাউন্টের ভিতরে বসাই দেব। 88,320 যেই একটা টাকার অংশ এই আমরা পিএল অ্যাকাউন্টে বসাই দিতেছি 88,320। এবার এই 165,600 থেকে 88,320 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব প্রভিশনে কতটুকু আসবে, 77,280। এই দুটা যোগ করলে দেখেন এতই হবে। এটাকে আমরা ওইভাবে আমরা বের করে দিলাম। এই ছিল আমাদের 2017 সালের বোর্ড কোশ্চেনটির সমাধান। অবশ্যই এটা ক্লোজ করে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।